প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু সবাই অবগত আছেন, আগামী 8 তারিখ থেকে একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে। এখন সবার মনে একটি প্রশ্ন, কোন কলেজে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে এবং কতটি আসন সংখ্যা খালি রয়েছে। আজকে কিন্তু এই বিষয়টি ভিডিওতে তুলে ধরেছি। ফার্স্ট টু লাস্ট ভিডিওটি অবশ্যই দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন কোন কলেজে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে এবং কতটি আসন খালি রয়েছে। তো ভিডিওতে যদি কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সে অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়নাল সোর্স হেভেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার ফেসটিকে অবশ্যই ফলো করে রাখুন, কারণ প্রত্যেক দিন আমি এই ধরনের ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজ। তো অবশ্যই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি যেহেতু শিক্ষার্থীদেরকে নিয়ে, ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক স্টুডেন্টরা ভিডিওটি দেখে উপকৃত হয়। চলুন শুরু করা যাক। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে সার্চ করবেন XI অ্যাডমিশন গভর্নমেন্ট বিডি বা গভ বিডি। তাহলে আমি লিখি XI ক্লাস অ্যাডমিশন গভ বিডি, সে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন। প্রথমে যে লিঙ্কটা পাবেন XI ক্লাস অ্যাডমিশন সিস্টেম, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। এখানে দেখুন একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন 8/1/2021, ঠিক আছে, শুরু হতে যাচ্ছে অ্যাডমিশনের জন্য। এই ধরনের একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন, যেহেতু আমরা আজকে চেক করব কোন কলেজে কতটি আসন রয়েছে এবং কলেজে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে আমাদের, সেটা আমরা আজকে চেক করব। উপরে দেখুন এদিকে ভর্তির নীতিমালা, আপনি যদি ভর্তির নীতিমালাতে ক্লিক করেন এই ধরনের একটা পেজ ওপেন হবে, একটা PDF ডাউনলোড অপশন আসবে, ঠিক আছে। আমি যদি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে যত ধরনের কলেজের নীতিমালা রয়েছে বা নোটিশ রয়েছে সবগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। কত টাকা লাগবে ভর্তি হওয়ার জন্য, হ্যাঁ, অ্যাডমিশন ফি কত লাগবে, কত পরিমাণ টাকা প্রয়োজন, সবগুলো ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো এটা তো দেখালাম, সেটার পরে আমরা যেহেতু এখন চেক করব আমরা কোন কলেজে কত পয়েন্ট রয়েছে ভর্তি হওয়ার জন্য এবং কতটি আসন সংখ্যা খালি আছে সেটা চেক করব। এখানে দেখুন কলেজ লিস্ট বোর্ড ওয়াইজ, ঠিক আছে, এখানে সবগুলা বোর্ডের কলেজ দেওয়া রয়েছে। আমি একটা সিস্টেম দেখাবো, বাকি সবগুলো সিস্টেমই হচ্ছে একই, ঠিক আছে। আপনি জাস্ট আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন, যে ভর্তির টার্গেট রয়েছে যে কলেজে, সেটা কোন বোর্ডে রয়েছে ওই বোর্ডে ক্লিক করে ঢুকবেন। আমি আজকে আপনাদেরকে চট্টগ্রাম বোর্ড দিয়ে দেখাচ্ছি, আপনারা যে যে বোর্ডের অধীনে রয়েছেন সেটাতে ক্লিক করে ঢুকবেন। ওকে, আমি চট্টগ্রাম বোর্ডে ক্লিক করতেছি, ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এখানে একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে একটা PDF আসবে। এখানে PDF আসলে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমি ওপেন করে নিচ্ছি। ডাউনলোড করে এখানে ওপেন করে নেবেন, ওপেন করলাম। ওপেন হওয়ার পর আমাকে এখানে দেখুন 24 পেজের একটি PDF ওপেন হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখুন ডিস্ট্রিক্ট বলতে বোঝাচ্ছে আপনার কোন ডিস্ট্রিক্টে রয়েছেন। দেখুন বান্দরবন, চট্টগ্রাম সবগুলা, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্টে কোনটা কলেজ রয়েছে। তারপর হচ্ছে তানা, তারপর হচ্ছে EIN নাম্বার, প্রত্যেক কলেজে কিন্তু এক এক EIN নাম্বার থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে কলেজের নাম, তারপর হচ্ছে শিফট, মানে কোন শিফটের কলেজ, ডে শিফট নাকি ইভিনিং শিফট নাকি মর্নিং শিফট। দেখুন এখানে ডে শিফট লেখা আছে, আবার এখানে মর্নিং শিফট লেখা আছে, এক এক কলেজের এক একটা শিফট থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ভার্সন, কোন ভার্সন, এগুলো হচ্ছে সবগুলো বাংলা ভার্সন। ওই আপনি কি ইংলিশ ভার্সন কলেজ থাকে অনেকগুলা, ইংলিশ ভার্সন কলেজে ভর্তি হতে চান কি না, তো এখানে ভার্সন রয়েছে। এরপরে দেখুন গ্রুপ নেম, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ, সায়েন্স, ঠিক আছে, গ্রুপের নাম রয়েছে।
জেন্ডার মানে হচ্ছে কম্বাইন্ড কলেজ রয়েছে, অনেকগুলা গার্লস রয়েছে শুধু, অনেকগুলাতে বয়েজ থাকে, অনেকগুলাতে সবগুলা থাকে। হ্যাঁ, এখানে জেন্ডারগুলা দেখাচ্ছেন। তারপর হচ্ছে মেইন জিপিএ, হ্যাঁ এখানে দেখাচ্ছে আপনার কত ধরনের জিপিএ লাগবে। এবং লাস্টে দেখেন অ্যাভেলেবেল সিট, কতটি সিট খালি রয়েছে। তো এখানে সবগুলা ডিটেলস রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন, এখানে তো অনেকগুলা কলেজ, প্রায় 24 পেজের, চট্টগ্রামে যতগুলো কলেজ রয়েছে, তো আমি স্পেসিফিক আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে এখানে সার্চ দিয়ে সেটাও বের করতে পারবেন। দেখুন এদিকে বাম দিকে উপরে কোণায় একটা সার্চ অপশন রয়েছে, আপনি সেখানে ক্লিক করে আপনার পছন্দের কলেজটি সার্চ করে বের করতে পারবেন। চট্টগ্রামের মধ্যে সার্চের মধ্যে আপনার ভালো ভালো কলেজগুলো যেমন সিটি কলেজ, কমার্স কলেজ, মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, সবগুলা কলেজ রয়েছে, আপনারা এখান থেকে সার্চ করে বের করতে পারবেন। তো আমি আপনাদেরকে হাটহাজারী কলেজ একটা রয়েছে সেটাতে একটু সার্চ দিয়ে দেখি। আমি জাস্ট সার্চ দেওয়ার জন্য কিভাবে সার্চ করবেন সেটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি সার্চ বার এখানে কিন্তু ওপেন হয়েছে, আমি লিখি হাটহাজারী কলেজ, HATHA। দেখুন আমার এখানে হাটহাজারী কলেজ লেখার আগে কিন্তু হাটহাজারীতে ইয়েলো বা হলুদ রঙের কালার চলে এসেছে। তো দেখুন হাটহাজারী কলেজের মধ্যে আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন হাটহাজারী কলেজের মধ্যে ডে অপশন বাংলা সায়েন্স। হ্যাঁ, আপনি যদি সায়েন্সে ভর্তি হতে চান আপনার পয়েন্ট লাগবে সর্বনিম্ন 3.50 এবং এখানে সিট খালি আছে 300। আর যদি আপনি হাটহাজারী কলেজে এই হিউম্যানিটিসে ভর্তি হতে চান তাহলে আপনার পয়েন্ট লাগবে 3 পয়েন্ট সর্বনিম্ন, মানে ভর্তির আবেদন করতে পারবেন, 600 সিট খালি রয়েছে। আর বিজনেস স্টাডিতে যদি পড়তে চান আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট লাগবে এবং 600 সিট খালি রয়েছে। এই প্রসেসে কিন্তু আপনারা কাজগুলো করে নেবেন এবং পিডিএফটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড যদি না করেন তাহলে আমি যে প্রসেসে দেখিয়েছি ওপেন করে ওই প্রসেসে কিন্তু আপনারা দেখতে পারেন। নাম সার্চ দিয়েও দেখে কলেজের নাম, ইআইনি নাম্বার সার্চ দিলেও কিন্তু আপনার নির্দিষ্ট কলেজ চলে আসবে অতগুলো কলেজের মধ্যে থেকে। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করুন। ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিন যাতে আপনার শিক্ষার্থীরা এবং বন্ধুবান্ধবরাও দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।